নো স্যার, বন্ধুরা, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সবজি চাষ করেছি, এই ব্যাগটা আমি নিজের হাতে তৈরি করেছি। কীভাবে করলাম আপনারাও করতে পারেন এরকম ব্যাগ, তারপর আপনারা সবজি লাগাতে পারবেন, খুবই ভালো হবে আপনাদের সবজি লাগার ক্ষেত্রে। তো কীভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের বাড়িতে এরকম ব্যাগ আপনারা তৈরি করতে পারবেন। আর এগুলো আমি যে লাগিয়েছি সবজি, সেটা হচ্ছে ফুলকপি, এবং একটাতে আছে বাঁধাকপি, একটাতে আছে ফুলকপি। কীভাবে লাগালাম একটা ভিডিও আমার চ্যানেলে আসছে, খুবই তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে ব্যাগটা কীভাবে তৈরি করলাম সেই নিয়ে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ব্যাগটার ভালো দিক হলো, এই ব্যাগটা কম জায়গার মধ্যে কিন্তু অনেকটা মাটি সংগ্রহ করে রাখতে পারে, এবং ভালো বড় ধরনের সবজি কিন্তু আপনারা এখানে চাষ করতে পারবেন। অ্যামাজনে বা ফ্লিপকার্টে যদি আপনারা কিনতে যান, এরকম একটু ভালো ধরনের ব্যাগ পাওয়া যায়, সেগুলোর দাম হচ্ছে 1000 টাকা। তিনটা ব্যাগে আপনাদের নেবে 1000 টাকা। তো এইগুলো আপনারা কিন্তু একদমই বিনামূল্যে তৈরি করতে পারবেন। বিনামূল্যে বলতে, আপনারা যদি বাড়িতে সিমেন্টের কাজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা বিনামূল্যে এইরকম ব্যাগ আপনারা পেয়ে যাবেন। তো এরকম ব্যাগটা কীভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে থাকবেন। সব দিকগুলো যেগুলি হচ্ছে সেগুলি দেখুন বন্ধুরা, যে ফাটল ধরছে মাটিটার মধ্যে, এটা কিন্তু এই ব্যাগটার কারণে হচ্ছে। এই ব্যাগটা কিন্তু অতটা ভালো বলবো না, এবং অতটা খারাপও বলবো না। হালকা ফাটল ধরলে কিন্তু হাতে করে ভালোভাবে চেপে দিলে আবার কিন্তু ফাটলটা মরে যাবে। তো এটা একটা খারাপ দিক। আরে কোনাতে দেখতে পাচ্ছেন মাটিগুলো, এগুলো কিন্তু সরে যাচ্ছে, তো এটাই একটা খারাপ দিক। তো দুটো খারাপ দিক রয়েছে। আর যে ড্রেনেজ হোলটা যে দেখালাম করে, সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। আমি এখানে ছোটো ছোটো ড্রেনেজ হোল করেছি, আপনারা কিন্তু বড় বড় ড্রেনেজ হোল করতে পারেন। বড় করলে কী হবে, জলটা তাড়াতাড়ি নেমে যাবে, এবং ছোটোতেও কিন্তু আমি দেখেছি জল দিয়ে ভালোভাবে ড্রেন হচ্ছিল। ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।